शक्ति मेडिकल कॉलेज काज शेष एवं यही चारटा मेडिकल कॉलेज काज चलछे किन्तु करगंजेर मेडिकल कॉलेज कोनो पत्ता नहीं। মহোদয় যেটু কথা কইছে আজি আমার বিধায়ক কমলাক্ষ দেবকে যদি কথাটা উত্থাপন করি জট আছে জট দিলে মানুষ উপকার হবো মানুষ উপকার হবো করব তাতে কোনো ডিসপিউট নাই কিন্তু কথাটা যেটু আপনি যে এটা এক্সপার্ট টিম আপনাদের আপনাদের মন্ত্রী মন্ডল লগত বহক এটা ডিসকাশন নয় এটা কোশ্চেন আনিছে কমলাক্ষ প্রকল্প দেব তেখেতক মুখ্যমন্ত্রী মাননীয় বহক হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কমিটমেন্ট আপনাদের বহক কমলাক্ষ দেব প্রকাশিত মাননীয় অধ্যক্ষ মহোদয় দৈনিক যুগসংঘ পত্রিকায় প্রকাশিত 2 জুলাই বাজেটে করিমগঞ্জ মেডিকেল কলেজ চাই অর্থমন্ত্রীকে পরামর্শ একাধিক ব্যক্তি সংগঠনের অধ্যক্ষ মহোদয় সবসময় অন্যায়ের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করো স্বয়ং ঈশ্বর তোমার মঙ্গল করবেন অর্থাৎ অধ্যক্ষ মহোদয় যে রাজনীতিতে মানুষের উপকার হয় না সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না অধ্যক্ষ মহোদয় 2000 উপাধ্যক্ষ মহোদয় 2012 থেকে অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ মহাশয় যখন ছিলেন তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং উনি করিমগঞ্জে যান এবং ওখানে গিয়ে তখন থেকে একটা পরিকল্পনা চলছে যে করিমগঞ্জে একটা মেডিকেল কলেজ করার জন্য উপাধ্যক্ষ মহোদয় 2018 সাল অবধি 6টা মেডিকেল কলেজ ছিল এবং 2011-তে যখন কংগ্রেস পরিচালিত সরকার ছিল তখন আরও 4টা মেডিকেল কলেজ হয় অর্থাৎ 2018-তে গিয়ে আরও 4টা মেডিকেল কলেজ আসামে উদ্বোধন করা হয় এবং তারপর আরও 4টা কলেজ বাজেটে অ্যানাউন্সমেন্ট করা হয় অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে শক্তি মেডিকেল কলেজের কাজ শেষ এবং এই 4টা মেডিকেল কলেজের কাজ চলছে কিন্তু করিমগঞ্জের মেডিকেল কলেজের কোনো পাত্তা নেই উপাধ্যক্ষ মহোদয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে 2018-19, 19-20 এবং 20-21 এই 3টা বছরে প্রত্যেকটা বাজেটে উপাধ্যক্ষ মহোদয় বাজেটে অ্যানাউন্সমেন্ট করা হয় এ নিউ মেডিকেল কলেজ উইল বি এস্টাবলিশড ইন করিমগঞ্জ প্রত্যেকটা বাজেটে সেই কথাটা উল্লেখ করা হয় কিন্তু করিমগঞ্জে সেই মেডিকেল কলেজটা করা সম্ভব হচ্ছে না তার দরুন উপাধ্যক্ষ মহোদয় অনেক মানুষ মৃত্যুবরণ করছে আমাদের আইসিইউ নেই আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের অবস্থা খারাপ এবং প্রত্যেকটা দিন আমরা শুনতে পারি কেউ কেউ মা কেউ বাবা কোনো অসহায় মানুষ সিভিল হসপিটালে যায় গিয়ে মৃত্যুবরণ করতে হয় উপাধ্যক্ষ মহোদয় যে বিশেষ করে সেই কথাগুলো আমি বলছি না উপাধ্যক্ষ মহোদয় সেই কথাগুলো অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ আসাম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে যে তথ্য বের করা হয়েছিল যে নো ফান্ড হ্যাজ বিন স্যাংশন টিল নাও বাজেটে উল্লেখ করা হয়েছে 2018-19 বাজেটে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে ল্যান্ড ইজ ইয়েট টু বি সিলেক্টেড ডিউ টু ডিফারেন্স ওপিনিয়ন অফ ভেরিয়াস গ্রুপ অর্থাৎ অধ্যক্ষ মহোদয় এই ল্যান্ডটা সিলেকশন করা সম্ভব হচ্ছে না যে কোন জায়গায় মেডিকেল কলেজটা হবে এবং কোন জায়গায় করলে ফিজিবিলিটি হবে সেই প্রশ্নের জন্য আজকে প্রায় 3টা বাজেটে উল্লেখ করা হলো কিন্তু করিমগঞ্জ কলেজে মেডিকেল কলেজ হচ্ছে না আমাদের বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রী তখনকার স্বাস্থ্যমন্ত্রী করিমগঞ্জ গিয়েছিলেন এবং করিমগঞ্জ গিয়ে বলেছিলেন যে না করিমগঞ্জে মেডিকেল কলেজ চাই কিন্তু ভেরিয়াস গ্রুপ বা 2 বিধায়কের যে মনোমাইন্যের জন্য হয়তো বা মেডিকেল কলেজটা করা সম্ভব হচ্ছে না উপাধ্যক্ষ মহোদয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে মেডিকেল কলেজ করিমগঞ্জবাসীর জন্য সেটা কেউ ব্যক্তিগত কোনো কেউ কোথায় মেডিকেল কলেজ হবে সেটা মনে করি না মেডিকেল কলেজ যেহেতু করিমগঞ্জবাসীর অতএব করিমগঞ্জের বাসীর জনগণের মতামত নিয়ে সেই মেডিকেল কলেজগুলো করা হোক বিশেষ করে আওয়ার চিফ মিনিস্টার ইজ ভেরি মাচ সিরিয়াস না আমি যেটা দেখেছি যেটা উনি যদিও ইলেকশনের আগে কথা বলেছেন ইলেকশনের সময় অনেকগুলো কথা বলা হয়
কিন্তু ইলেকশনের পর বা ইলেকশনের আগে উনি যখন বিধানসভায় যখন সেই কথাগুলো বলেছিলেন যে করিমগঞ্জে মেডিকেল কলেজটা করতে হবে কিন্তু করতে গিয়ে আমরা চাই সেই মেডিকেল কলেজটা হোক এবং সেই মেডিকেল কলেজটা এনএইচের পাশে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ের পাশে কোনো একটা জায়গায় এই মেডিকেল কলেজটা হোক যে মেডিকেল কলেজটা করিমগঞ্জ শহরের একদম কাছে যাতে কোনো একটা জায়গায় হয় যাতে করিমগঞ্জবাসী উপকৃত। মহোদয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে একটা কথা বলতে হয় উপাধ্যক্ষ মহোদয় যে যে বিশেষ করে এনএমসির গাইডলাইন এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মতে যে সেটা সেটা মেডিকেল একটা মেডিকেল কলেজ করতে হলে সেই সেই গাইডলাইনটা মানতে হবে। উপাধ্যক্ষ মহোদয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সেই মেডিকেল কলেজ যদি করতে হয় যদি তাহলে যেখানে মেডিকেল কলেজ করবেন যার আশেপাশে 300 বেডের হসপিটাল চাই, 300 বেডের হসপিটাল চাই, কিন্তু নর্থ ইস্টের জন্য নর্থ ইস্ট এরিয়ার জন্য কিছুটা রিল্যাক্সেশন আছে। উপাধ্যক্ষ মহোদয় সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে নর্থ ইস্ট স্টেট অ্যান্ড হিলস এরিয়া দ্য বেড স্ট্রেংথ রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ইন্সপেকশন মে বি 250 বেড, অর্থাৎ 250টা বেড যা নর্থ ইস্ট স্টেটের জন্য সেই 250টা বেড অর্থাৎ মেডিকেল কলেজ যেখানে হবে সেই আশেপাশে 250 বেডের একটা হসপিটাল হতে হবে এবং 2 বছর পুরনো সেই হসপিটাল হতে হবে। অধ্যক্ষ মহোদয় আমাদের করিমগঞ্জ সিভিল হসপিটাল প্রায় 50 বছর পুরানো এবং ইতিমধ্যে আমাদের বর্তমানের বিশেষ করে হেলথ মিনিস্টার জানেন আমাদের যে উনি গিয়েছিলেন এবং ইতিমধ্যে আমাদের আইসিউর কাজ চলছে এবং আইসিউর কাজটা শেষ হবে। অতএব আমি মনে করি যে এএমসির গাইডলাইন মতে সেই মেডিকেল কলেজটা করা হোক আর মেডিকেল কলেজ যেহেতু করিমগঞ্জবাসীর জন্য একাধিক সংগঠন উপাধ্যক্ষ মহোদয় একাধিক সংগঠনের মধ্যে 99% সংগঠন এবার দাবি জানিয়েছে যে করিমগঞ্জ জেলায় একটা মেডিকেল কলেজ হতে হবে এবং সেই 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 মেডিকেল কলেজটা লেট মি ফিনিশ আপনি বললে বলতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের সেটা একটা হাউস তো বিশেষ করে সেই মেডিকেল কলেজটা করিমগঞ্জ হোক। মাই সাজেশন ইজ টু অনারেবল মিনিস্টার আমার 2-3টা সাজেশন আছে উপাধ্যক্ষ মহোদয় যে আমাদের করিমগঞ্জের সিভিল হসপিটালটা বর্তমান 350 বেডের হসপিটাল অর্থাৎ 350টা বেড সেখানে দেওয়া যাবে। অধ্যক্ষ মহোদয় এখানে নার্সেস হোস্টেল আছে করিমগঞ্জ সিভিল হসপিটালটা প্রায় 350 বেড বর্তমানে সেখানে বেড লাগানো যাবে। এখানে নার্সেস হোস্টেল আছে, ডক্টর হোস্টেল আছে, এএনএম জেএনএম বিল্ডিং আছে, অর্থাৎ আমাদের করিমগঞ্জবাসীর দাবি যেহেতু বাজেটে উল্লেখ করা হয়েছিল সেই মতে আমাদের করিমগঞ্জের মেডিকেল কলেজটা করিমগঞ্জ সিভিল হসপিটালে ইতিমধ্যে চালু করা হোক। মাই সেকেন্ড সাজেশন ইজ অনারেবল হেলথ মিনিস্টার যে বিশেষ করে যে এই জায়গা চয়নের জন্য যেহেতু আপনারা দেরি করছেন আমরা চাই যে আসাম গভর্নমেন্টের তরফ থেকে যে অফিসারের টিম একটা পাঠানো হোক সেই ফিজিবিলিটি দেখার জন্য। আমি বলছি না যে আপনারা এই জায়গায় হোক, আপনি বলছি না সেই জায়গায় হোক, আমি বলছি যে আপনার অফিসার পাঠান, আপনার ফিজিবিলিটি দেখুন, করিমগঞ্জবাসীর সঙ্গে যোগাযোগ করুন এবং সেই ইনস্টেন্সগুলো এখনও আছে। 2011-তে যখন করিমগঞ্জে যখন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন হয়েছিল তখন উপাধ্যক্ষ মহোদয় সেটা বাজেটে উল্লেখ করা হয়েছিল হাইলাকান্দি জেলাতে কিন্তু সেটা করিমগঞ্জ জেলাতে সেই ইঞ্জিনিয়ারিং কলেজ করা হয় কারণ তখনও একটা এক্সপার্ট টিম পাঠানো হয়েছিল এবং সেই এক্সপার্ট টিম গিয়ে সেই জায়গাটা দেখিয়েছিলেন যে এই জায়গায় হলে করিমগঞ্জবাসী হাইলাকান্দিবাসী উপকৃত হবেন। অতএব আমরা চাই এনএইচের আশেপাশে হোক আমার থার্ড সাজেশন উপাধ্যক্ষ মহোদয় যে আমাদের বিশেষ করে এনএইচের সামনে হাউদুর বিলে একটা জায়গা আছে যদি করিমগঞ্জবাসীর মতামত করিমগঞ্জ শহরবাসীর মতামত করিমগঞ্জ জেলাবাসীর মতামত প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির মানুষের মতামত নিয়ে এমন একটা জায়গা করা হোক কারণ এই মেডিকেল কলেজ করা হবে আবার 3 বছর পর আরেকটা মেডিকেল কলেজ আমরা করতে পারবো না। অন্তত পরিকল্পনা 100 বছরের পরিকল্পনা হোক এই মেডিকেল কলেজ দিয়ে যাতে ত্রিপুরার মানুষ উপকৃত হয় সেই মেডিকেল কলেজ দিয়ে সমস্ত করিমগঞ্জের মানুষ উপকৃত হয় বাইরের মানুষ উপকৃত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা চাই সেই জায়গা ফিজিবিলিটিটা দেখা হোক। আর বিশেষ করে আমাদের মেডিকেল কলেজ একটা শিলচর মেডিকেল কলেজ আছে উপাধ্যক্ষ মহোদয় করিমগঞ্জ থেকে শিলচর মেডিকেল কলেজের দূরত্ব হচ্ছে গিয়ে 60-65 কিলোমিটার অত আমাদের মন্ত্রী ভালো করে জানেন উনি তো গিয়েছিলেন করিমগঞ্জে গিয়েছিলেন এবং সেই কোনো রোগীকে যদি পাঠাতে হয় যদি রাস্তায় অনেক রোগী মরতে হয় বিশেষ করে আমরা যদি দেখি কার্ডিওলজি আমাদের শিলচরে নেই আমাদের নিউরোলজি ডিপার্টমেন্ট শিলচরে নেই মেডিকেল কলেজ নাম মাত্র আছে
কিন্তু অনেক ডিপার্টমেন্ট নেই। আমাদের ডিব্রুগড় মেডিকেল কলেজে সেম অবস্থা, আমাদের অনেক মেডিকেল কলেজ, নামমাত্র মেডিকেল কলেজ, কিন্তু সেই মেডিকেল কলেজে যাওয়ার পর সেই মেডিকেল কলেজের রোগীকে আবার গুয়াহাটির মেডিকেল কলেজে পাঠানো হয়। তাই আমার অনুরোধ থাকবে যে বিশেষ করে উপাধ্যক্ষ মহোদয়ের কাছে, আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, সেই মেডিকেল কলেজটা করিমগঞ্জবাসীর জন্য, সেই মেডিকেল কলেজটা মানুষের জন্য, সেই মেডিকেল কলেজ যাতে এরকম যাতে পরিবেশ না হয়। এবং বিশেষ করে আমি একটা তথ্য আপনার সামনে তুলে ধরতে চাই উপাধ্যক্ষ মহোদয়, যে গুয়াহাটি মেডিকেল কলেজ 3 কিলোমিটারের মধ্যে, আমাদের ডিব্রুগড় মেডিকেল কলেজ 5.3 কিলোমিটার, যোরহাট মেডিকেল কলেজ 3.3 কিলোমিটার, ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ 2.7 কিলোমিটার, ধুবড়ী মেডিকেল কলেজ 4 কিলোমিটার, লক্ষ্মীপুর মেডিকেল কলেজ 3.2 কিলোমিটার, নগাঁও মেডিকেল কলেজ 2.5 কিলোমিটার, ডিফু মেডিকেল কলেজ 1 কিলোমিটার, নলবাড়ি মেডিকেল কলেজ 12.3 কিলোমিটার, কোকরাঝার মেডিকেল কলেজ 8.5 কিলোমিটার, তিনসুকিয়া মেডিকেল কলেজ 18 কিলোমিটার, তেজপুর ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি যেহেতু সেখানে 22 কিলোমিটার। অর্থাৎ আমরা দেখতে পেরেছি যে বিগত দিনে যেগুলো মেডিকেল কলেজ করা হয়েছিল, আসাম গভর্নমেন্ট থেকে যেগুলো জায়গা চয়ন করা হয়েছিল শহর থেকে একদম সন্নিকটে, এবং আমি দেখ মনে করি যে ভারতবর্ষের যতগুলো মেডিকেল কলেজ হয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজ শহর থেকে 8 কিলোমিটার, 7 কিলোমিটার, 3 কিলোমিটার দূরত্বে সেই মেডিকেল কলেজগুলো স্থাপন করা আছে। তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেই মেডিকেল কলেজ থেকে যাতে মানুষ উপকৃত হয়। আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, সেই মেডিকেল কলেজ থেকে যাতে মানুষ উপকৃত হয় এবং এক্সপার্ট টিম পাঠানো হোক, পাঠিয়ে সেখানে জায়গা চয়ন করা হোক। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। আপনার অঞ্চলটো লৈ পেলাই আপনি আনিব, আমি আকৌ ধুনীয়াকে চান্স দিম, 15 মিনিট কব। আপনার শিলচর মেডিকেল কলেজে নামমাত্র মেডিকেল কলেজ নয়, ওখান থেকে অনেক ডক্টর বের হয়েছে, ভালো ভালো ডক্টর বের হয়েছে। মন্ত্রী মহোদয়, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, করিমগঞ্জ যখন চিকিৎসা মহাবিদ্যালয় মেডিকেল কলেজ, এইখন 18-19 চনৰ যি বিত্তীয় বাজেটত সেই সময়ৰ মাননীয় বিত্তমন্ত্ৰী আৰু আজিৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ঘোষণা কৰিছিল। এই বিষয়টো আমাৰ করিমগঞ্জৰ সন্মানীয় করিমগঞ্জ নর্থৰ সন্মানীয় বিধায়ক কমলেশ্বৰ দে ডাঙৰীয়াই ইতিমধ্যে তেখেতৰ ভাষণত কৈছে। এতিয়া 18-19 চনৰ সেই সময়ত যিকেইখন মেডিকেল কলেজ ঘোষণা কৰা হৈছিল সেইকেইখনৰ কাম যথেষ্ট আগবাঢ়ি গ'ল আৰু কাম ইতিমধ্যে প্ৰায় সম্পূৰ্ণ হোৱাৰ পথত। এতিয়া এই মেডিকেল কলেজখন এতিয়ালৈকে কিয় কাম আৰম্ভ কৰিব পৰা হোৱা নাই, এই কথাটো আপোনালোকে সদনত আমাৰ সন্মানীয় বিধায়কে বক্তব্য ৰাখি থকা সময়তে করিমগঞ্জৰ জিলাৰ আমাৰ 5 জন বিধায়ক আছে, আমাৰ বিজয় বালাকাৰ আছে, সন্মানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল আছে, আমাৰ সিদ্দিক আহমেদ সাহেব লগতে আছে সেইখিনিতে বহি, আৰু আব্দুল আজিজ আছে, গতিকে এইখন জিলাৰ বিধায়ক আৰু করিমগঞ্জ যিখন হেডকোৱাৰ্টাৰ জিলাৰ তাৰ বিধায়ক হৈছে এইটো করিমগঞ্জ নৰ্থ কমলেশ্বৰ দে।
এতিয়া এই বিষয়টো আলোচনা কৰি থাকোতে সকলো অকমান ইয়াত বিষয়টোত জড়িত বুলি আমি সদনত বহি থাকি অনুভৱ কৰিব পাৰিছো আপোনাকো আমি অনুভৱ কৰিব পাৰিছো সিদ্দিক সাহেবকো অনুভৱ কৰিব পাৰিছো পাৰিছো এতিয়া ইয়াত উপাধ্যক্ষ মহোদয় আমি গোটেই কথাটোত এটা সর্বসম্মত সিদ্ধান্ত লওয়াতো আমার কারণে অসুবিধা হয়েছে যেটো সিদ্ধান্ত হয়তো আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সেই সময় আপনাদের একমত নোহার কারণে দিবলৈ অসুবিধা পালে এই সিদ্ধান্ত ইয়ারপরা আপনাদের এক্সপার্ট টিম পঠাবলে কলে কোনটো জায়গা বেশি ভাল সেইটো এক্সপার্ট টিম পঠাত মোর কোনো অসুবিধা নাই মই আজি কেইদিনমান আগতে মরিগাঁওর কারণে এক্সপার্ট টিম পঠাইছো ধেমাজির কারণে এক্সপার্ট টিম পঠাইছো দুই তিনটা ঠাই চাই প্রতিবেদন দিছে কিন্তু করিমগঞ্জর ক্ষেত্র যেটো প্রকৃততে এক্সপার্টে কব সেইটো চলিব নে আপনাদের মতামত চলিব এইবিলাকো কথা আছে গতি সিদ্ধান্তটো অলপ আপনাদের লেভেলতো লওয়ার প্রয়োজন হব সেই কারণে এই ক্ষেত্র মই বহুত ডাঙরকে বহলকে ইয়াত কোনো কথা কই থাকি বেশি লাভ নাই এই বিষয়টোর এটা সর্বসম্মত সিদ্ধান্তর কারণে অপেক্ষা করে আছে গতি সর্বসম্মত সিদ্ধান্তট মই আজি কব পাৰো ইয়াত কেইখন জিলার আমার গার্জেন মিনিষ্টার আছে শুক্লবৈদ্য ডাঙরিয়া বিধায়ক আছে আপনাদের যদি আজিয়েই বিধানসভার পিছত কথা পাতি এটা স্থান আর তাত যদি মাতি আছে বলে আমাক ঠিক করে দিয়ে আমার তরফরপা ইমিডিয়েট তাত আমি কাম আরম্ভ করবলে লাগি যাম কারণ এই আগতে অ্যানাউন্সমেন্ট আছে কোনো অসুবিধা নাই গতি এই কথাটো আপনাদের সিদ্ধান্ত লোব লাগবে প্রথম নহলে আপনাদের যদি সিদ্ধান্ত লোবলে নয় তেতিয়া হলে আমি এক্সপার্ট টিম দি সিদ্ধান্ত লই দিম যি আছে সেইটোৱে হব আর যত হলে ভাল বলে ভাব যত হলে রাইজর ভাল সকলরে ভাল মাটিও তাত আছে সকলো ধরনের গতি মই প্রথম সুযোগটা দিবলে বিচাৰিছো আপনাদের যত গার্জেন মিনিষ্টারে তাত দায়িত্ব মানে আপনাদের থাকিব এইখন জিলার আর আপনাদের এই বিষয়টোত এটা সর্বসম্মত সিদ্ধান্ত সকলরে গ্রহণযোগ্য সর্বসম্মত আর গ্রহণযোগ্য দুইটা চাব লাগবে গতি এইটো এটা সিদ্ধান্ত দিয়ক আর দিয়ার লগে লগে দেখিব ইয়ার কামর প্রারম্ভিক কাম অতি সোনকালে আরম্ভ হয়ে যাব এইটো মই সদনক মই আজি কথা দিছো ধন্যবাদ এটা কথা আছিল স্যার আমার রাজ্যের হাইয়েস্ট ফোরাম এই আমার আমার রাজ্য এই কারণে আমার যিনি সমস্যা যিনি আছে আমি বিধানসভাত যিনি উত্থাপন করো আর মন্ত্রী মহোদয় যিনি হেৰি কৰি আলোচনা কৰি কেনে আমাক এটা উত্তর দিয়ে এই কারণে আমি বিগত প্রায় তিন বছর ধরে এই করবেন মানে কি আমি একমত হব পারে করিমগঞ্জ রাইজর রাইজ একপিনে কোনোবা একপিনে মই একপিনে সিদ্দিকাম সাহেবে একপিনে এটা মানে অপিনিয়নের হেরিয়া বেলেগ 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 হয়ে গেল এই কারণে আমি বিচারিছো যে আকো যদি এনেকা হয় যদি আকো এই অপিনিয়নটু বেলেগে থাকবে আর এই কারণে এক্সপার্ট টিম পঠাও ফিজিবিলিটি যত হব এটা যদি কয় যে যত দিবলগা আছে আমার কবলগা জিমা আমার যেবার সহায় করব লাগে হলে কিন্তু ফিজিবিলিটি যত আছে যত দিলে মানুষ উপকার হব মানুষ উপকার হব আমার মন্ত্রী জায়গা জায়গা মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয় ক্লিয়ারলি কইছে আপনাক যে আপনাদের যদি কনসেনসাসত আহিব নোৱাৰে মাননীয় উপাধ্যক্ষ মহোদয় বিধায়ক সকলে যদি হেৰি নহয় তেতিয়াহলে মন্ত্রী মহোদয় নিজে ফিক্স করব সেই জায়গাতে বনাব মাননীয় উপাধ্যক্ষ মুখ্যমন্ত্রী আজি আজি ধন্যবাদ জানাই স্যার মাননীয় উপাধ্যক্ষ মহোদয় মন্ত্রী মহোদয় যেটো কথা কইছে আজি আমার বিধায়ক কমলাক্ষ দেবকে যদি কথাটা উত্থাপন করি এই একটা ভাল প্রস্তাব কিন্তু এই গার্জিয়ান মিনিষ্টার আছে বাকি সব বিধায়ক আমার সাংসদ কৃপানাথ মালা আছে আমরা সবে আপনাদের এক কাম করব মন্ত্রী মহোদয়ের গোটে কিজন বিধায়ক বহি লব বহি লই ডিসকাস করব তাতে কোনো ডিসপুট নাই কিন্তু কথাটা যেটু আপনি যে এটা এক্সপার্ট টিম আপনাদের মন্ত্রী মহোদয়ের বহক এইটা ডিসকাশন নয় একটা কোয়েশন আনিছে কমলাখা পুরকর দেবের তখেতক রামকৃষ্ণনগর
বহক হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কমিটমেন্ট আছে আপনাদের বহক রাজ্যের কারণে বহক এই কারণে প্লিজ সিট ডাউন এতিয়া মই মাননীয় সদস্য।